শিক্ষার্থী আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে ক্লাসে তোমাদের অনুশীলনে 7.4 পৃষ্ঠা 85 থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে এক নং প্রশ্ন রয়েছে, নিচের সংখ্যাগুলোর তিনটি করে গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমাদের এই অঙ্ক করার প্রথমেই জানতে হবে, জেনে নিতে হবে, গুণিতক বের করতে গেলে আমাদের একটি সংখ্যাকে গুণ করে যেতে হবে, অর্থাৎ একটি সংখ্যাকে গুণ করে অনেকগুলো গুণিতক পাওয়া যেতে পারে। তার পরবর্তীতে গুণনীয় বের করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটি সংখ্যাকে ভাগ করতে হবে, অর্থাৎ সংখ্যাটিকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলি হলো গুণনীয়ক। এখন আমরা প্রথমে গুণিতক করব। গুণিতক মানে গুণ করে বের করতে হবে, অর্থাৎ তোমাকে মানটা লিখতে হবে। এখানে প্রথমে এক নং রয়েছে চার, চারের তিনটি গুণিতক লিখতে হবে, অর্থাৎ চারকে তিন পর্যন্ত তোমার নামতা লিখতে হবে। এখানে চারের তিনটি গুণিতক চারের তিনটি গুণিতক হল, প্রথমে চার, চারের পরে নামতা লিখছি আমি এখানে, অর্থাৎ চার অতি চার, এখানে লিখব চার, চার দুগুণে আট, এখন আমি লিখবো আট। তার পরবর্তীতে হলো তিন চারে বারো, বারো লিখবো আমি এখানে। তাহলে আমার তিনটি গুণিতক হয়ে গেছে। এখন প্রশ্ন এসেছে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তাহলে আমি লিখে নিব ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এখানে অবশ্যই ছোট থেকে বড় সাজানোই রয়েছে, তোমাকে শুধু দেখে দেখে সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ প্রথমে চার ছোট, তারপরে আট এবং শেষে বারো। এখন আমরা উত্তর লিখে নিতে পারি, উত্তর হলো চার আট বারো। আশা করি একদম ভালোভাবে বুঝতে পারছ। এখন আমি দুই নং অঙ্কটি নিয়ে আলোচনা করব, ঠিক একই রকম ভাবে করব যেভাবে এক নং অঙ্কটা করা হয়েছে। এখানে সাত এর তিনটি গুণিতক, গুণিতক হল সাতের পরের নামতা লিখবে এখানে, অর্থাৎ গুণিতক নামতা লিখে বের করা হয়। প্রথম গুণিতক হবে সাত অতি সাত, দ্বিতীয়ত সাত দুগুণে চোদ্দ এবং তিন সাত একুশ, এখন লিখব আমি একুশ। এখানে আমি তিনটি গুণিতক পেয়ে গেছি। এরপর পরবর্তীতে প্রশ্ন শেষে ছোট থেকে বড় করে সাজাও, আমি এরপর লিখব ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে সাত চোদ্দ একুশ, অর্থাৎ এখানে ছোট থেকে বড় সাজানোই রয়েছে, তোমাকে শুধু লিখতে হবে সুন্দর করে। এখন আমি উত্তর লিখে নিব সাত চোদ্দ একুশ। এখন আমি তিন নম্বর গুটি নিয়ে আলোচনা করব। এখানে এগারো এর তিনটি গুণিতক বের করতে হবে, তাহলে লিখবো আমরা এগারো এর তিনটি গুণিতক। ঠিক একই ভাবে এখানে এগারো এর তিনটি নামতা লিখবো, অর্থাৎ এগারো কে এগারো, এগারো দ্বিগুণে বাইশ, তিন এগারো তেত্রিশ। তাহলে আমি এখানে তিনটি গুণিতক পেয়েছি। এখন আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় এখানে সাজানোই রয়েছে, আমাকে শুধু খেয়াল করে লিখতে হবে, অর্থাৎ প্রথমে ছোট এগারো, তারপর হচ্ছে বাইশ এবং শেষে রয়েছে তেত্রিশ। এখন উত্তর লিখে নিব, উত্তর এগারো বাইশ তেত্রিশ। এখন আমি এখানকার শেষ অংশ চার নম্বরে আলোচনা করব,
চার ভাগে রয়েছে 14 অর্থাৎ 14 এর তিনটি গুণিতক লিখতে হবে আমাকে তাহলে আমি লিখে নেব 14 এর তিনটি গুণিতক 14 এর তিনটি গুণিতক হলো লিখতে পারি কষ্টকর হয় তবে তুমি 14 কে 3 দিয়ে অন্য জায়গায় গুণ করে তারপর এখানে লিখতে পারো এখন আমি লিখব 14 থেকে বড় আশা করি আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারছো এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম